আলাইকুম, এডুলেক্সাবিলিতে স্বাগতম। আজকে আমরা শিখব যে নিম খাজনা বা উপখাজনা কি, অর্থাৎ মনুষ্য সৃষ্ট উৎপাদনের উপকরণ হতে স্বল্পকালে যে অতিরিক্ত আয় হয় সেটাকে বলা হয় মূলত নিম খাজনা বা উপখাজনা। এটা যদি আমরা উদাহরণস্বরূপ বলি, সাপোজ মনে করো যে বর্ষাকালে বা মাছ ধরার মৌসুমে কি হয় যে এই মাছ বেশি ধরবে জেলেরা, এ কারণে কিন্তু জালের বেশি প্রয়োজন হয়, আর ওই সময়ে যে জালের দামটা অতিরিক্ত বৃদ্ধি পায়, তাই না? এখন আগে যে জালের দামটা ধরতে 40 টাকা ছিল, ওইটা বৃদ্ধি পেয়ে ধরতে 60 টাকা হবে। এই যে স্বল্পকালীন সময়ে যে 20 টাকা অতিরিক্ত হলো সেটাকে বলা হয় মূলত নিম খাজনা বা উপখাজনা। এটার সাথে দীর্ঘকালে কোনো ধরনের সম্পর্ক নাই, অর্থাৎ এটা কেবলমাত্র স্বল্পকালীন সময়ে ব্যবহৃত হবে, কারণ জাল কিন্তু এমনিতেই গ্রীষ্মকালে কিন্তু কাজে লাগছে না, আর এই আয়টা হচ্ছে মূলত স্বল্পকালীন। আর আমি আর একটা তোমাদেরকে বাস্তব উদাহরণ দিব। সাপোজ ধরো যে তোমার কোনো ক্রাশ বা তোমার কোনো কাছের মানুষ, এটা আমি ধরেই নিলাম যে এটা তোমার কোনো মেয়ে মানুষ হবে, হ্যাঁ, এখন হঠাৎ করে সে শাড়ি পরে খুব একদম সাজুগুজু করে একটা প্রোফাইল পিকচার আপলোড দিল, আর ওই দিন দেখবা ওই মেয়েটার এত বেশি পাত্তা পাচ্ছে, কমেন্ট সেকশনে লুতুপুতু একদম ছেলেপেলেরা ভরে দিচ্ছে, তখন মনে হচ্ছে তোমাকে মনে হবে যে আরে বাপরে বাপ, এই মানুষটা আজকে এত বেশি পাত্তা পাচ্ছে, তখন ওই মনে করবে যে ও মাই গড, আমি আজকে কি হয়ে গেলাম। আর এই যে এই প্রোফাইল পিকচারটা নিউজ ফিডে ফ্রেন্ডদের যতক্ষণ পর্যন্ত ঘুরবে সে কিন্তু একটু অতিরিক্ত বেশি বেশি পাত্তা পাবে, আর এই যে অতিরিক্ত বেশি বেশি পাত্তা এটা মূলত স্বল্পকালীন, পরে গিয়ে কিন্তু আর এই পাত্তাটা থাকবে না। এই যে সে অতিরিক্ত বেশি বেশি পাত্তা পাচ্ছে স্বল্পকালীন সময়ে, এটাকে মূলত বলা হয় নিম খাজনা বা উপখাজনা। আর তোমরা যারা এই যে পাত্তা পাও না, পাত্তা না পেয়ে এরকম করে থাকো, তার মূল কারণ হচ্ছে তোমরা ভিডিওগুলো দেখো কিন্তু নিচে যে সাবস্ক্রাইব লাল বাটনটা আছে ওটাতে ক্লিক করো না, এজন্যই। আর এজন্যই তোমাদের যেটা করা উচিত, নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাতে ক্লিক করা এবং এডুলেক্সের ভিডিওর পাশেই থাকা, তাহলেই তোমরা অবশ্যই পাত্তা পাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।